হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো গাড়ির গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, সেটা দেখাবো। যারা নতুন গাড়ি চালানো শিখছে আর যাদের গাড়ির গিয়ার বুঝতে অসুবিধা হয়, তো এই ভিডিওটা তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের গিয়ার সম্বন্ধে অনেকটা ধারণা চলে আসবে কিভাবে গিয়ারটা আপনারা চেঞ্জ করবেন। তো এই ভিডিওটাতে দেখলে আশা করি আপনাদের গিয়ারের সমস্যাটা অনেক সমাধান হয়ে যাবে। চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, গাড়ি রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যখন ভিডিওগুলো আপলোড করব আপনাদের পাশে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ার লিভার। তো প্রথমে আমাদের দেখতে হবে গাড়িটা স্টার্ট করার আগে গাড়িটা নিউট্রালে আছে কি না। নিউট্রালে আছে গাড়িটা কি করে সেটা বুঝবেন কি করে? তো তার জন্যে এই যে এখানে যে লাইনটা দেখছেন লম্বা, এটা হচ্ছে নিউট্রাল। এই লাইনটা নিউট্রাল মানে গিয়ারটা আপনার যখন এদিকে একবার ঠেলবেন, এদিক থেকে এদিকে ঠেলবেন, দেখুন কত দূর চলে আসছে, মানে এই লাইনটা যত দূর পুরোটা এটা নিউট্রাল পজিশন গিয়ারের, ঠিক আছে? তো এইটা মুভ এদিক থেকে ওদিকে হলে তাহলে বুঝতে পারবেন গাড়িটা নিউট্রালে আছে। আর যদি গাড়িটা গিয়ারে থাকে, দেখুন আমি গাড়িটা তিন নম্বরে এখন দিলাম, গাড়িটা গিয়ারে থাকলে দেখুন গিয়ারটা কিন্তু বেশি নড়ছে না, যাচ্ছে না, কিন্তু যখন এটা মাঝে নিউট্রালে থাকছে তখন দেখুন বাঁ দিকে কতটা যাচ্ছে আর ডান দিকে কতটা যাচ্ছে। তো এটাতে বুঝতে পারবেন গাড়িটা নিউট্রালে আছে কি গিয়ারে আছে, এটা হলো। তো এবারে আমাদের গিয়ার ফেলতে হলে প্রথমে আমাদেরকে ক্লাচ টিপতে হবে। এই হলো গাড়ির ক্লাচ। গাড়ির ক্লাচ অবশ্যই ফুল ক্লাচটা টিপবেন, ঠিক আছে? অনেকে কী করে হাফ ক্লাচ টিপে গাড়ির গিয়ার ফেলে, কিন্তু ওটা ঠিক নয়। গাড়ির ফুল ক্লাচ না করলে গাড়ির গিয়ার বক্সে অসুবিধা হবে। তো গাড়ি যখনই গিয়ার ফেলবেন গাড়িটাকে, তখনই ফুল ক্লাচ করে গিয়ারে ফেলবেন। তো আমাদের প্রথমে ফার্স্ট গিয়ার দিতে হলে দেখুন ফার্স্ট গিয়ারে এই পজিশনটা ফার্স্ট গিয়ার আছে। এই পজিশনগুলো আগে আপনাদেরকে বুঝতে হবে, এই যে পজিশনগুলো গিয়ারের কোন দিকে দিতে হবে, এইটা যদি আপনাদের মাথায় ঢুকে যায় তাহলে খুব সহজেই গিয়ারটা আপনারা বুঝতে পেরে যাবেন এবং খুব সহজেই গিয়ারটা ফেলতে পারবেন। তো গিয়ার যখন আপনারা ফেলবেন, অনেকে কী করে এইভাবে গিয়ার লিভারটা ধরে, অনেকে এইভাবে ধরে, তো অনেকে এইভাবে করে। তো আমি আপনাদের যাতে বুঝতে পারেন দেখতে পারেন সেই জন্য আমি এইভাবে ধরে গিয়ারটা ফেলে আপনাদের দেখাবো। তো আমরা এবারে ফার্স্ট গিয়ারটা প্রথমে ফেলবো। তো দেখুন গিয়ার এখন আমাদের এই পজিশন আছে, মিডিল পজিশন আছে, এটা হচ্ছে নিউট্রাল। তো গাড়ির সবসময় এই মাঝখানে তিন আর চার, তিন চারের মাঝে গাড়ির গিয়ারটা সবসময় থাকে। যখনই আপনি গাড়িটা নিউট্রাল করবেন এই পজিশনে সবসময় অটোমেটিক চলে আসবে, থাকবে। তো এবারে আমরা গাড়িটা ফার্স্ট গিয়ার দেবো। দেখুন মিডিল পজিশনে এখন আছে গিয়ারটা। তো আমাদেরকে ফার্স্ট গিয়ার করতে হলে বাঁ দিকে নিয়ে যেতে হবে, দিয়ে উপর দিকে তুলতে হবে, তাহলে ফার্স্ট গিয়ার। তো এখন নিউট্রালে আছে, তো দেখুন বাঁ দিকে চাপ দিলাম, দিয়ে উপর দিকে তুললাম, এটা হলো ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ারে পড়লো। তো এরপরে আমাদেরকে দু নম্বরে নিয়ে যেতে হবে। দু নম্বর দেখুন এই যে এইটার সোজা আছে দু নম্বর, ঠিক আছে? তো একটু একটু বাঁ দিক চেপেই গিয়ারটা নিচের দিকে টানবেন, দুয়ে পড়ে যাবে, ঠিক আছে? বা এরকমভাবেও ফেলতে পারেন, এটা নিউট্রালে আছে, এই একে দিলাম, এইভাবেও ফেলতে পারেন। এই যে নিউট্রাল মাঝে চলে এলো, তারপরে আবার বাঁ দিকে চেপে নিচের দিকে দিয়ে দিতে পারেন, এইভাবেও ফেলা যায়, ঠিক আছে? যেটা আপনাদের সুবিধা সেটা করতে পারবেন, ঠিক আছে? তো আমরা কি করি, বেশিরভাগ রানিং গাড়ি আমরা যে চালাই, এক নম্বরে আছে দুয়ে দেওয়ার সময় একটু বাঁ দিক চেপেই আমরা এরকম নিচের দিকে টেনে দিই, তো দুয়ে পড়ে যায়। তো এটা হলো দু নম্বর গিয়ার। এবারে আমরা তিন নম্বর গিয়ারে গাড়িটা ফেলবো। তিন নম্বর গিয়ারে গাড়ি, তিন নম্বরটা খুবই সোজা,
এই যে দুয়ে আছে, উপর দিকে ঠেললেই তিনে চলে যাবে, তিন নম্বরটা কোনো অসুবিধা নেই, ঝামেলা নেই। এ দেখুন এই নিউট্রাল, এই একদম সোজা ঠেলবো, তিন নম্বরে চলে যাবে। কারণ গাড়ি হচ্ছে সবসময় এই যে নিউট্রালে থাকে, তিন নম্বর আর চার নম্বরের মাঝে থাকে। মানে যে তিন নম্বর দিলেন একদম সোজা চলে গেল। আমি আবার দেখাচ্ছি দুই থেকে, এই দুয়ে তিন দিতে হলে এই নিউট্রাল এই উপর দিকে ঠেলে দিবেন, তিন নম্বরে চলে যাবে, ঠিক আছে। আবার চারে যখন দিবেন এই নিউট্রাল একদম নিচের দিকে ঠেলবেন, চারে চলে যাবে। তিন আর চারটা খুবই সোজা গিয়ারটা ফেলা। আচ্ছা ঠিক আছে, এবার আমরা পাঁচ নম্বরে গাড়িটি ফেলবো, পাঁচ নম্বর গিয়ারে। তো প্রথমে চারে আছে, আমরা দেখুন মাঝে করলাম, নিউট্রালে চলে এলো, নিউট্রাল পজিশনে। এবারে আমাদেরকে পাঁচে নিয়ে যেতে হবে, মানে আমাদেরকে ডান দিকে চেপে উপর দিকে তুলতে হবে। তো দেখুন আমি ডান দিকে চাপলাম, দিয়ে উপর দিকে তুলে দিলাম, এটা হলো পাঁচ নম্বরে চলে গেল, ঠিক আছে। আমি আবার আরেকবার আপনাদের দেখাচ্ছি, এই নিউট্রাল কি ধরুন চারে আছে, ঠিক আছে, নিউট্রাল ডান দিক চেপে উপর দিকে পাঁচে, সেম এক নম্বরের মতন। এক নম্বরটা হচ্ছে আপনার বাঁ দিক চেপে উপর দিকে, আর পাঁচ নম্বরটা হচ্ছে ডান দিক চেপে উপর দিকে, ঠিক আছে। তো এবারে আমি গাড়িটা নিউট্রাল করে দিলাম, এবারে ধরুন এটা আর রিভার্স ব্যাক গিয়ার আছে। এবারে গাড়ি তো আপনাদের পার্কিংয়ের সময় ব্যাক করতেই হবে, তো ব্যাকটা করার জন্য আপনাদের যেমন পাঁচে দেন সেই রকমই ডান দিকে চাপবেন, দিয়ে নিচের দিকে করলে ব্যাক গিয়ারে চলে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, যখন গাড়িটা আপনারা পার্কিং করবেন তখন তো বেশিরভাগ এক নম্বর দিয়ে গাড়িটা আগাতে হয়, তো এই হলো এক নম্বরে আছে। এবারে ধরুন আপনি গাড়িটা ব্যাক করবেন, তো তার জন্য কী করতে হবে, এই নিউট্রালে আসলো, টানলেই মোটামুটি নিউট্রাল পজিশনে চলে এলো। এবার ব্যাক করার জন্য আমাদেরকে ডান দিকে চেপে নিচের দিকে দিতে হবে, তাহলেই ব্যাকে চলে আসবে। আমি তাও আরেকবার আপনাদের প্রথম দিকে দেখিয়ে দিই, এই নিউট্রাল পজিশন নিউট্রালে আছে। এবার এক নম্বর দিতে হলে বাঁ দিক চেপে উপর দিক হলো এক নম্বর, আচ্ছা। এরপরে আমরা নিচের দিকে একটু বাঁ দিক চেপে নিচের দিকে দেবো, এটা হলো দু নম্বর। আবার তিন নম্বর দিতে হলে উপর দিকে পুরো ঠেলে দেবো নিউট্রাল, তারপরে উপর দিকে ঠেলে দিলেই তিন নম্বর। আচ্ছা চার নম্বর দেওয়ার জন্য এই মাঝে নিউট্রাল, নিচের দিকে ঠেললেই চার নম্বর। আচ্ছা পাঁচে দেওয়ার জন্য আবার এই যে উপর দিকে ঠেকল নিউট্রাল, তারপরে ডান দিকে চেপে উপর দিকে হলো পাঁচ নম্বর। আর ব্যাক গিয়ারের জন্য ডান দিক চেপে নিচের দিকে, এটা হলো ব্যাক গিয়ার হলো। তো আপনারা দেখলেন গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়। তো এই যে গিয়ার চেঞ্জের যেটা আপনাদেরকে দেখালাম, এটা আগে আপনাদের গাড়িতে বাড়িতে বসে আগে এটা প্র্যাকটিস করবেন। তো অনেকে কি করে, গাড়ি চালানোর সময় গিয়ার খুঁজতে থাকে, তো মুখটা তখন নিচের দিকে করে, সামনের দিকে যদি কোনো গাড়ি আসে তখন কোনো দুর্ঘটনা হতে পারে। তো গিয়ার চেঞ্জ করার সময় কখনো নিচের দিকে দেখবেন না, সবসময় সামনের দিকেই দেখবেন। তো এটা এমনই আপনারা প্র্যাকটিস করুন, যাতে যখন গাড়িটা রাস্তায় আপনারা বের করে চালাবেন তখন যাতে না নিচের দিকে গিয়ারের দিকে তাকাতে হয় যে কোন গিয়ারে দিচ্ছি কী দিচ্ছি। তো প্র্যাকটিসটা এমন করুন, দেখবেন আপনি যখন গাড়ি বার করবেন আপনাদের আর গিয়ার নিয়ে চিন্তা করতে হবে না যে কোন গিয়ারে এখন গাড়িটা আছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে দিবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে, নমস্কার।